হাদিস না মানলে আপনার হজই হবে না। আপনি যতবার যান না কেন, আপনি 10 বার হজ করেন, প্রতিবার হজ করেন, কিচ্ছু হবে না। যদি আপনি ভুল করেন, ইকামিস সালাত ওয়া ইতা যাকাত, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, হজ করে, রমজানের সিয়াম পালন করে, এই পাঁচটাই হয়ে গেল ইসলামের মূল স্তম্ভ। এর কোনো একটি স্তম্ভ যদি কেউ অস্বীকার করে, সে ইসলাম দিয়ে খারিজ। হজ দেখিয়ে দেয় বিশ্বের সকল প্রান্তের সকল মুসলমান এক জাতি। সাবধান, যারা হজ করবেন, হজের সময় যদি কোনো গুনাহ করেন তার হজ কবুল হবে না। এই মৌলিক তিনটি যদি নিদর্শন তোমার মধ্যে থাকে, তাহলে তুমি মনে করে নিও যে তোমার হজ কবুল হয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين سورة آل عمران 96-97 آيات যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে মনুষ্য গোষ্ঠীর শুরু থেকেই মানুষ জামাতবদ্ধভাবেই ছিল। প্রথমে আদম এবং হাওয়া দুজনকে দিয়ে পারিবারিক ইউনিট গঠিত হয়। এরপরে উভয়ের সন্তান হতে হতে জামাত বৃদ্ধি পেতে থাকে। এটাকেই আল্লাহর ভাষায় কায়নান্নাস উম্মাত ওয়াহিদা, মানুষ সবাই এক উম্মতভুক্ত ছিল, এক দলভুক্ত ছিল। এরপর থেকে মানুষ যত বৃদ্ধি পেয়েছে, বিস্তৃতি লাভ করেছে, ততই মানুষের মধ্যে জামাত বড় হয়েছে। প্রত্যেক নবীর উম্মত একটি জামাত। কিয়ামতের দিন সব নবীর উম্মতকে একে একে ডাকা হবে, নবীরাই তাদের নেতৃত্ব দিবেন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, উত্তর নেওয়া হবে উম্মতের কাছ থেকে ইত্যাদি, সে বিষয়ে আলাদা হবে। আমাদের নবীর উম্মত সর্বশেষ উম্মত এবং সবচেয়ে বড় উম্মত। প্রত্যেক উম্মতের জন্য একটা ঐক্যের নিদর্শন দেওয়া আছে। মুসলিম উম্মার ঐক্যের সর্বোত্তম নিদর্শন হচ্ছে পৃথিবীর ইতিহাসের প্রাচীনতম গৃহ, ইবাদত গৃহ মক্কা। মক্কার অপর নাম বাক্কা।
মাজকার নাম বায়তুল হারাম, বায়তুল আতিক, বায়তুল্লাহ, কিন্তু মূল নাম মক্কা, এটাই সবচেয়ে পরিচিত। এর আরেকটা নাম আছে বাক্কা, যেটা কোরআনে এসেছে সুরে আলে ইমরান 26 হাতে বাক্কা শব্দটাই এসেছে। আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস বিবাক্কাতা মুবারাকান, মানব জাতির জন্য প্রথম যে ইবাদত গৃহ নির্মাণ করা হয়েছিল সেটা হচ্ছে বাক্কা, অর্থাৎ মক্কা, মুবারাকান পবিত্র গৃহ হিসাবে। হুদান লিল আলামিন, বিশ্ববাসীর পথ প্রদর্শক হিসাবে। বাক্কা কেন বলা হয়েছে? বাক্কা বক্ক মানে চূর্ণ করা। কাতাদা বলছেন এমন একটি জায়গা যে ওখানে পিতৃহন্তারও বদলা নেওয়া যায় না, কোনো মারামারি খুনোখুনি কাটাকাটি কিচ্ছু করার সুযোগ নাই ওখানে। ফাইন্না তাবক্কুল জবাবের আওয়াজ, জালামা, জালেম এবং অহংকারীদেরকে ওখানে চূর্ণ করে ফেলা হয়। আর সে কারণেই নারী পুরুষ একসঙ্গে তওয়াক করা যায়, সেখানে একসঙ্গে সাই করা যায়, পুরুষের সামনে নারী সালাত পড়লেও বাধা দেওয়া হয় না। পৃথিবীর কোনো মাটিতে নারী পুরুষের সামনে সালাত আদায় করতে পারবে না, কিন্তু মক্কায় সেটা সম্ভব, কারণ এখানে কোনো অন্যায়ের সুযোগই নেই, করলেই সে শেষ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে এমন গজব তার নামবে সে বুঝতেই পারবে না যে তার অবস্থা কী হয়ে গেল। কাতাদা বলছেন এই জন্যে এটাকে বলা হয়েছে বাক্কা। ফিহে আয়াতুম বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, এখানে বহু নিদর্শন রয়েছে, স্পষ্ট নিদর্শন সমূহ রয়েছে, সব বাদ দিয়ে আল্লাহ বলছেন মাকামু ইব্রাহিম, ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটা এখানে আছে। অথচ আপনারা জানেন সেখানে জমজম কুয়া আছে, সেখানে সাফা পাহাড় আছে, সেখানে জমজম অনেক সাফা মারোয়া সবই আছে না, মা হাজিরার স্মৃতি আছে, অনেক কিছু সেখানে আছে। সব বাদ দিয়ে আল্লাহ খালি একটা নাম বললেন কেন? কারণ ইব্রাহিম এক তার ছেলে ইসমাইলকে নিয়ে এক কাবা গৃহ স্থাপন করেছিলেন, যিনি প্রতিষ্ঠাতা হন তাকে সবাই স্বীকার করেন, পরে যারা যাই করে করগা, একতলা বাড়ি করেছিলাম আপনি পাঁচতলা করেছেন, কিন্তু একতলা আল্লাহকে এক তো না করলে তো পাঁচতলা হতো না। এজন্যে আল্লাহ পাক প্রতিষ্ঠাতা হিসেবে ইব্রাহিমের নামটা এনেছেন, যদিও তার সঙ্গে ইসমাইলও ছিলেন, কিন্তু ইব্রাহিমকে অগ্রাধিকার দিয়েছেন কারণ তিনি ছিলেন মূল। আল্লাহ বলছেন মান দাখালাহু কানা আমেনা, যে ব্যক্তি একবার বাইতুল হারামে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে, কোনো মারামারি নেই। আরবরা জাহেলি যুগের আরবরা পর্যন্ত বাপকে হত্যা করেছে জানতে পারছে, ও মেরেছে, দৌড়িয়ে পালিয়েছে হারামের মধ্যে, বাইরে ছেড়ে দাঁড়িয়ে আছে হাতে অস্ত্র, কিন্তু না, যেহেতু আল্লাহর আশ্রয় নিয়েছে ওকে আর মারব না। এই নীতি জাহেলি আরবের মধ্যেও ছিল, আজও আছে, এবং এটা কেউ পর্যন্ত থাকবে, যেহেতু আল্লাহ তো বলেই দিয়েছে কান আমেনা, এটা হলো নিরাপদ স্থান। এবার বলা হচ্ছে ওয়ালিল্লাহি আলান-নাস হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের উপরে অপরিহার্য করা হল আল্লাহর এই গৃহের হজ করার জন্য, যার এ পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা আছে, শারীরিক এবং আর্থিক আনুষঙ্গিক সক্ষমতা থাকলে তো মানুষ যাবে, অর্থ অনেক আছে, দেহের সামর্থ্য নাই যেতে পারবেন না, সামর্থ্য আছে অর্থ নাই যেতে পারবেন না, এক কথা শেষ, মানুষ তা এলাইয়ে সাবিলা, ওই বর্ণত যাওয়ার সক্ষমতা যাদের আছে তাদের জন্য হজ ফরজ করা হলো। ওমান কাফারা ফাইনাল্লাহ গনিয়ুন আনিল আলামিন, যে ব্যক্তি হজের এই ফরজিয়াতকে অস্বীকার করল সে জেনে দেখুক যে আল্লাহ বিশ্ববাসীর মুখাপেক্ষী নন, তোমরা হজ করলে তোমাদের লাভ, আমার কিছু না।
এটা তো চূড়ান্ত ধমকি। এই ভাষাগুলো কোরআনের কঠিন ধমকের সুরে এগুলো আসে। হজের মৌসুম এসে গেছে, দু মাস আগেই প্যাকেজ ঘোষণা হয়নি বলে এতদিন জোরদার হয়নি, গত বুধবারে প্যাকেজ ঘোষণা হয়েছে চূড়ান্তভাবে। এখন মানুষ দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। অতি দ্রুত আগামী 5ই জুনে হজ ফ্লাইট শুরু হচ্ছে, এজন্য আমাদেরকে বাধ্য হয়ে এখন এই বিষয়ে বলতে হচ্ছে। নবম অথবা দশম হিজরিতে হজ ফরজ হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রথম এবং শেষবার দশম হিজরিতে সপরিবারে হজ করেন। উমরা করার সুন্নত বছরের যে কোনো সময় করতে পারেন, ওরার জন্য কোনো মাস নির্ধারিত নাই। হজের জন্য নির্ধারিত মাস হচ্ছে এই তিনটা, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম। কিন্তু এর মধ্যে আবার নির্ধারিত আছে 9ই জিলহজ। যদি আপনি আরাফার ময়দানে অবস্থান করতে না পারেন তো হজই বাতিল। 3 মাস ধরে মক্কা বসিয়ে আছেন কিন্তু 9 তারিখে মারা গেছেন 2 দিন আগে, হজে নেকি পাবেন কিন্তু হজ তো হলো না। এজন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে 9ই জিলহজ, আরাফার দিন। এবারে আল্লাহ পাক ডাইরেক্ট হজের নির্দেশ জারি করলেন, আজ্জান ফিন্না আছে বিল হজ ইয়াতুক রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন। হে মুহাম্মদ, আমরা বলল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মানব জাতির নিকটে ঘোষণা করে দাও তারা যেন হজে আসে। তারা আসবে তোমার কাছে পায়ে হেঁটে, ওয়া আলা কুল্লি দামিরিন, এমনকি কৃষকায় পরিশ্রান্ত উটের পিঠে বসে। পরিশ্রান্ত উট মিন করলে ফাজ্জিন আমিক, দূর দূরান্ত হতে। কাছের লোকের তো পরিশ্রান্ত হয় না, দূর দূরান্ত উঠে আসতে গেলে পরিশ্রান্ত হবে না, এই জন্য একটু বলা হয়েছে। একতার উট নাই, এক একটা বিমানে এক একটা উট। দূর দূরান্ত আমরা যাচ্ছি, বিমানে যাচ্ছি, কেউ জাহাজে যাচ্ছে, ওই কথাটাই থাকছে মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলছেন আজ্জান ফিন্নাস বিল হজ, মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও। এটা একটা কঠিন নির্দেশ। ইব্রাহিম এবং ইসমাইল বাপ বেটা মিলে এটা প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন। ওয়াইজার ফাও ইব্রাহিম কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল কাবা ঘরের দেওয়াল উঁচু করলেন, অর্থাৎ দেওয়াল নির্মাণ করলেন, তখন তারা পিতা পুত্রে দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের পক্ষ থেকে এই সৎকর্মটি কবুল করো, কারণ তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছিল, এটা সূরা বাকারা 127। এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছিল, আর সেই কবুলটি এমন হয়েছে, এসেছে হাদিসে ব্যাখ্যা, যখন ইব্রাহিম ঘোষণা দিচ্ছেন পাহাড়ের মাথায়, মানুষ নেই, জন নেই, কিছুই নেই, জিব্রিল এই আওয়াজটা নিয়ে সমস্ত দুনিয়ায় কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন। পৃথিবীতে তৎকালীন সময় যত মানুষ ছিল সবাই এই আওয়াজ শুনেছে, অথচ উপস্থিত ছিলেন কেউ নেই। নেকির কাজ যারা করেন, এ বিষয়ে হাদিসে এসেছে, মিশকাতে পাবেন, আল্লাহ যখন কোনো বান্দাকে কবুল করেন তখন জিব্রিলকে আল্লাহ বলেন, জিব্রাইল তুমি সারা বিশ্বে ছড়িয়ে দাও যে আমি এই বান্দাকে কবুল করেছি, সব জায়গায় তুমি খবরটা পৌঁছে দাও। তখন জিব্রাইল নিচে আসমানে নেমে এসে সবার কাছে পৌঁছে দেয়, অমুক ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাকে কবুল করেছেন। এই হাদিসের মেসদাক কিন্তু এই আয়াতটা, ওই আয়াত এবং হাদিস মিলালে এটি দেখা যায় যে আল্লাহ নবী ইব্রাহিম এবং ইসমাইল যখন ঘোষণা দেন কোনো মানুষ নাই, অথচ সারা দুনিয়ার লোক জেনে গেল কীভাবে,
উত্তর তো আপনাকে একটা দিতে হবে। সে যুগ তো ইন্টারনেটের যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল না, সাড়ে 4,000 বছর আগে। এটা বিস্ময়কর অলৌকিক ঘটনা, আজও তাই বহু লোক আছে তাদেরকে কেউ চিনে না, তারা মোবাইলও বোঝে না, কোনো তালের দলে নাই, অথচ তাকে সারা দুনিয়ার লোক চিনে। ওইটা কিন্তু ওইভাবেই জিব্রিলের কবুলিয়তের ফলে আল্লাহর হুকুমে জিব্রিল এগুলো সব জায়গায় পৌঁছে দেয়। অতএব আল্লাহর জন্য আপনি হন, আল্লাহ আপনার জন্য হবেন, এটুলি বড় কথা। এবার একটা প্রশ্ন আসে, ইহুদি নাসারা যারা, তারা কি ইব্রাহিমকে তাদের নবী বলে বিশ্বাস করে না? তাদের নবী কে? মুসা না? মুসা কে? তো ইব্রাহিমের ছেলে না, মানে পোতা। খ্রিস্টানদের নবী কে? ঈসা না? তিনি তো বোন ইসরায়েল। ইসরায়েল অর্থ ইয়াকুব, ইয়াকুবটা হলো হযরত ইব্রাহিমের ডাইরেক্ট পোতা, পোতা পর্যন্ত ছেলের ছেলে। ইব্রাহিমের ছেলে ইসহাক, তার ছেলে ইয়াকুব, ইয়াকুবের অন্য নাম হচ্ছে ইসরায়েল। ইসরায়েল বংশের যত মানুষ সবাইকে বলে বোন ইসরায়েল। তো যত নবী আমাদের নবী বাদ দিয়েছে, বাকি তিনজন নবী, মুসা, দাউদ, ঈসা, তিনজনে কিন্তু ইসরায়েল বংশীয়। এরপরও তারা কিন্তু ওই মক্কায় হজ যায় না, হিংসা কেন? যে শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে মক্কায়, তিনি ইসমাইল বংশের নন, তিনি ইসহাকের বংশে হন নাই, হয়েছেন ইসমাইলের বংশে। ওই বিমাতায় হিংসায় ওরা ওখানে হজ যায় না। হিংসা কি মারাত্মক জিনিস, খেয়াল করেছেন? তাদের ধারণা ছিল সব নবী যখন আমাদের বংশ থেকে, শেষ নবী আমাদের বংশ থেকেই হবে, তা আল্লাহ তো তাদের কাছে বন্দি না। আল্লাহ ইখতাসবে রহমাতি মাইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে রহমতের জন্য খাস করে নেন। তিনি এটাকে ইসহাকের বংশ বাদ দিয়ে ইসমাইলের বংশতে নিয়ে আসছেন, এতে এত রাগ। চিন্তা করেন কী ধরনের হিংসা, আজও সেই হিংসা তারা লালন করছে। আমরা জুমা দিন সাপ্তাহিক ঈদ আমাদের, ওরা এটা বাদ দিয়ে করে, ইহুদিরা শনিবারে, খ্রিস্টানরা রবিবারে। দেখেন না, খ্রিস্টান দেশে রোববার ছুটি না, কারণ তো এটাই, মুসলমানরা শুক্রবার ছুটি, ওদিন আমরা ছুটি করবই না। সব জায়গায় হিংসা কাজ করে, হিংসা বড় মারাত্মক জিনিস। মানব জাতির মিলন কেন্দ্র হচ্ছে কাবা গৃহ। আল্লাহ বলছেন জালনাল বাইতা মাসাওয়াতাল লিন্নাস ওয়া আমনা ওয়াত্তাখুযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমরা বাইতুল্লাহকে মাসাওয়াতাল লিন্নাস, মানব জাতির কেন্দ্রস্থল করেছি, ও আমনা নিরাপদ স্থান করেছি। অতএব ওয়াত্তাখুযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটাকে সালাতের কিবলা হিসেবে ধারণ করো, যেখানে দাঁড়িয়ে উনি কাবাঘর বানিয়েছিলেন ওইখানে তোমরা মেহরাব নির্ধারণ করো। শেষ মক্কা বিজয়ের দিন যখন এ তওয়াফ করছেন আল্লাহ রসুল হজের সময়, তখন ওমর ফারুক বললেন হে আল্লাহ রসুল, এইখানে ইমাম দাঁড়ালে ভালো হয় না? কেন? এটি তো মকাম ইব্রাহিম। হ্যাঁ, এটাই ঠিক, তখন এই আয়াতটা নাজিল হয়। এজন্য ওমর ফারুকের কথা অনুযায়ী তিনটা আয়াত নাজিল হয়েছে, একটা হলো এই, উনি এই প্রস্তাবটি প্রথম দিয়েছিলেন যে এইখানে তো ইমাম দাঁড়ানোর জায়গা হলে ভালো হয়, এর সঙ্গে সঙ্গে আয়াতটা নাজিল হয়, ওয়াত্তাখুযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটাকেই তোমরা সালাতের দাঁড়ানোর স্থান হিসেবে গ্রহণ করে নাও। وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আর আমরা নির্ধারণ করেছিলাম ইব্রাহিম ও ইসমাইলের উপরে যে তোমরা দুইজন, তাহেরা দুইজন বাপ বেটা, তোমরা দুইজন এই কাবা গৃহকে, অর্থাৎ বাইতিয়া আমার ঘরকে, আল্লাহ বলছেন এটা আমার ঘর, ভাষাটা খেয়াল করবেন, বাইতিয়ালে তয়ফিন, আমার এই গৃহকে তোমরা পবিত্র রাখো, তয়ফিনদের জন্য
মুতাকিফিনদের জন্য। ইবনে কাসিরের ব্যাখ্যা দিচ্ছেন, লিল মুকিমিন আল মুসাফিরিন, তাইফিন মুসাফিরিন আর আকিফিন হচ্ছে মুকিমিন, মক্কাদের বসবাস করে তাদের জন্য, তার বাহির থেকে আসবে তাদেরও জন্য। তুমি এই গৃহটাকে, তোমার দুই বাপ বেটা, এই গৃহটাকে সবসময় পবিত্র রেখো। আর যারা রুকু করে, সেজদ করে, পাশাক্ত সবসময় তাদের জন্য। তাহরার ব্যাখ্যা আসছে কি দেখেন, এক জায়গায় সব কোরআনে এক জায়গায় সব পাবেন না। সুরা হজ 30 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক বলছেন, হজতানিবুর রিজস মিনাল আওথান ওয়াজতানিবু কওলা যুর, তোমরা আমার বাইতুল্লাহকে মূর্তি থেকে পবিত্র করো, এবং এখানে যেন কোনো মিথ্যা তহমত বহতান যেন কেউ দিতে না পারে। দুর্ভাগ্য, পরবর্তীকালে কুরাইশরা মূর্তি ভরে দিয়েছিল, সেই মূর্তি আবার সাফ করেছেন শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেদিন তিনি বলে দিয়েছিলেন আজকে কাবা গৃহ পরিচ্ছন্ন হয়ে গেল, জাল হক জাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, সত্য এসে গেল, মিথ্যা অবস্থিত হলো, বাতিল চিরদিন অবস্থিত হয়ে থাকে, আজকের দিনের পর থেকে আর কোনোদিন এখানে কোনো শির্ক, কোনো মূর্তি আর ঢুকবে না। 1500 বছর পর্যন্ত, আজ পর্যন্ত মক্কায় কোনো মূর্তি কি আর ঢুকেছে, কাবাগিরে কোনো মূর্তি কেউ দেখেছে? নাই, এই সাহস আর হবে না। শেষ নবীর ভবিষ্যৎবাণী আল্লাহ পাক কবুল করেছেন, সেই হিসাবে আজ পর্যন্ত মক্কা মূর্তিমুক্ত আছে। যদিও মুসলমানরা দেশে দেশে মূর্তি বানাচ্ছে, ভাস্কর্য বানাচ্ছে, ছবি প্রতিকৃতি বানাচ্ছে, মুসলমান নামধারীরা নেতা নেত্রীদের নিয়ে পূজা করে ঘুরে বেড়াচ্ছে, এইগুলো কোনো ব্যাপার না, কিন্তু কাবাগিরেও মূর্তি শূন্য থাকছে। মূর্তি শূন্য থাকাটাই হলো মুসলমানের তৌহিদের মূল পরিচয়। তৌহিদের দাবি করবো অথচ মূর্তি পূজা করবো, এটা কোনো, এ তো ইহুদি নাসারাদের কারবার। হজ হলো পঞ্চস্তম্ভের অন্যতম, হজ ফরজ হলো 9 বা 10 হিজরিতে, আর এটি পঞ্চস্তম্ভের স্থান অন্যতম হিসেবে গৃহীত হলো। আনে ইবনে উমরা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতায়ে যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান, মুত্তাফাকুন আলাইহি। আব্দুল ইবনে উমর হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইসলাম দণ্ডায়মান আছে 5টি স্তম্ভের উপরে। প্রথম হলো শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ কলমে শাহাদাতের উপরে। যে ব্যক্তি আল্লাহকে স্বীকার করে, রসুলকে স্বীকার করে না, সে ইসলাম থেকে খারিজ। কাদিয়ানীরা আল্লাহকে স্বীকার করে, রসুলকে স্বীকার করে না, ওরা ইসলাম থেকে খারিজ। ইকামিস সালাত ওয়া ইতায়ে যাকাত, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, হজ করে, রমজানের সিয়াম পালন করে, এই 5টাই হয়ে গেল ইসলামের মূল স্তম্ভ। এর কোনো একটি স্তম্ভ যদি কেউ অস্বীকার করে, সে ইসলাম থেকে খারিজ। হজের নির্দেশ আসেন আল্লাহ রসুল দিচ্ছেন আমাদেরকে, আগে তো শুনলেন সব আল্লাহর বাণী, রসুলের বাণী। আনা আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু কাল কাল খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া আইয়ুহান নাস কদ ফুরিজা আলাইকুমুল হজ্জ ফাহজ্জু, রাওয়াহু মুসলিম। হে জনগণ, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ করো, রসুলের নির্দেশ ডাইরেক্ট। দ্রুত হজ সম্পাদন করা, আপনি দ্রুত হজ, আপনার উপর হজ করার সমর্থ হয়েছে, দেরি করবেন না, আগে হজ সেরে আসবেন। আনে ইবনে আব্বাস ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদা আল হজ্জ ফলিয়াতাআজ্জাল, রাওয়াহু আবু দাউদ ইসনাদিন সহীহ। যে ব্যক্তি হজের ইরাদা রাখে সে যেন দ্রুত হজ সম্পাদন করে। আনে ইবনে আব্বাস ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সারুরাতা ফিল ইসলাম, বিবাহ ত্যাগ করা এবং হজ ত্যাগ করা ইসলামে নেই। মুসলমান যদি হন, আপনি বিবাহহীন থাকতে পারবেন না, ঠিক হজহীন থাকতে পারবেন না, সুযোগ পেলেই হজ করবেন। একটা মৌলিক নির্দেশনা, লা সারুরাতা
ফিল ইসলাম, ছোট্ট একটা হাদিস, ইসলামে তর্ক নেকা তর্ক হজ নেই। এই হাদিসটা ইন্দোনেশিয়ার ভাইরা ফলো করেন, তাদেরকে ধন্যবাদ দিতে হয়। ওখানকার ট্রেডিশন হচ্ছে হজ না করে কেউ বিয়ে করে না, ফলে ওই দেশে সব যুবক হাজি। আর জানেন যে পৃথিবীতে ইন্দোনেশিয়ার মুসলিমের সংখ্যা সবচেয়ে বেশি, এরপর পাকিস্তান, তারপর বাংলাদেশ। তাদের মধ্যে এই ট্র্যাডিশনটা খুবই সুন্দর, বাংলাদেশে ট্র্যাডিশন নেই, যাতে বুড়ো হাবড়াগুলো যায়। এই জন্যে ধন্যবাদ দিতে সৌদি সরকারকে, বাংলাদেশে বুড়াগুলো বন্ধ করার জন্য 65 বছর মেয়াদ বেঁধে দিতেছে। আমার তো মানে আগামী বছর দেখবে যে হয়তো 50 করে দেবে, আরটা শক্তিশালী লোক নেবে। আমাদের ধারণাটা বস্তুবাদী ধারণা, আমরা মনে করি বাড়িঘর করে নেই, ছেলে মেয়ে বিয়ে দিয়ে নেই, সব করে টিকে যখন কিছু আর বাকি থাকবে না দুনিয়া, তখনই হজে যাব। এটা আমাদের চিন্তাধারাটা বস্তুবাদী চিন্তাধারা, আল্লাহর ভরসা আমাদের খুব কম। হজের উদ্দেশ্যটা কি, এই যে আল্লাহ পাক আমাদের কেন নির্দেশনা দিলেন, হজ যেমন মুমিনদের আত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ঠিক তেমনি মুসলিম উম্মাকে আল্লাহর স্বার্থে ঐক্যবদ্ধ ও শক্তিশালী মহাজাতিতে পরিণত হতে উদ্বুদ্ধ করে। হজ দেখিয়ে দেয় বিশ্বের সকল প্রান্তের সকল মুসলমান এক জাতি। এই ঐক্যে উদ্বুদ্ধ করার সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে হজের অনুষ্ঠান। যদি পারস্পরিক ঐক্যবোধ সৃষ্টি না হয় তো হজ করার মূলত উদ্দেশ্য হাসিল হবে না। আজকের পৃথিবীতে ইহুদি নাসারারা মিলে সারা পৃথিবী শাসন করছে, মুসলমানরা পরস্পরের বিভক্তি হতে হতে দুর্বল হয়ে গেছে না, সবাই ইহুদি নাসারার গোলামি করছে। অথচ হজ প্রতি বছর তাদের বলে দিচ্ছে, হে উম্মা তোমরা শক্তি অর্জন করো, নইলে তোমাদেরকে পিছিয়ে মেরে ফেলবে। আমাদের কাছে করো অলৌকিক শক্তি নেই, আলাদিনের প্রদীপ নেই যে আমরা সেই প্রদীপ টিপবো আর শত্রু পালিয়ে চলে যাবে। শত্রু যেভাবে আপনাকে ঠেকাবে আপনাকে অবশ্যই তার মোকাবেলা করতে হবে, আর মোকাবেলা করতে গেলে আপনাকে অবশ্যই ঐক্যবদ্ধ একটা শক্তি হতে হবে। আর সেদিকে হজ প্রতি বছর আমাদেরকে উদ্বুদ্ধ করে। আর এই জন্য হজের দিন যারা হজ করেন না, বাইরে যারা আমরা থাকি, আমাদেরকে ওই দিন শ্যাম রাখতে বলা হয়নি? ইয়াম আরাফা নেকি কত, বিগত এক বছরের, আগামী এক বছরের, 2 বছরের গোনা মাপ। কারণটা কি যে এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান মুসলমানদের ইতিহাসে নাই। অতএব তুমি ওটাকে স্মরণ করো, যে ভাইরা ওখানে গিয়েছেন তাদের সঙ্গে তুমি একাত্মতা ঘোষণা করো, মূলত এটাই। মনে রাখতে হবে হজ বা যে কোনো সৎকর্ম কবুলের শর্ত হলো তিনটা, সহি আকিদা, সহি তরিকা, ইখলাসে আমল। আকিদায় শিরিক থাকলে হজ কবুল হবে না, সুন্নত বিরোধী আমল করলে হজ কবুল হবে না, আর ইখলাস নাই, না গেলে মানুষ কী বলবে আমি বড়লোক মানুষ, লৌকিকতা, হজ কবুল হবে না। এ তিনটা মৌলিক জিনিস সবসময় মনে রাখবেন। আজকের বাংলাদেশের মুসলমানদের যে অবস্থা হয়েছে, যা চলছে তার বিপরীত বললে মানুষ মারতে আসে। আজ পর্যন্ত এদেশে মুসলমানরা মক্কায় গিয়ে আরাফাতের ময়দানে গিয়ে জমা কসর করে না। অথচ এ বিষয়ে অসংখ্য সহি হাদিস রয়েছে, সব প্রায় বুখারী শরীফে আছে। ওখানে গিয়ে বাড়ির মতোই 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, অর্থাৎ 10 রাকাত জোহর পড়ে। আবার ওই আসরের সময় গিয়ে আবার 4 রাকাত পড়ে। ইমামত গিয়ে কিন্তু একসঙ্গে 2-2 করে জমা কসর করছেন, ইমামের গুরুত্বই আমরা দিই না। আমরা প্রত্যেকে সেখানে মুফতি সেজে বসে আছে, কারণ এদেরকে শিখাইছে এদেশের মৌলভী সাহেবরা, বলে খবরদার খবরদার, তুমি কিন্তু হানাফি মজাবের লোক, খবরদার যেন লামজেবে হয় না। এই একটা মন্ত্র কানে দিয়ে দিয়েছে, ও হাদিসটা কিচ্ছু মানে না। এদেশের মুসলমানদেরকে আমরা অনুরোধ করবো, দয়া করে মানুষকে গালি দেবেন না, নিজের পরকাল ঠিক করেন। হাদিস না মানলে আপনার হজই হবে না। আপনি যতবার জানলে কেন, আপনি 10 বার হজ করেন, প্রতিবার হজ করেন, কিচ্ছু হবে না যদি আপনি ভুল করেন। এরপরে যে ভুল আছে, মারাত্মক ভুল কি জানেন, নিয়ত পড়ে
নয়তন ছাড়া তো হজই নেই, নয়তন ছাড়া উমরাও নেই, সালাতে পড়েই নয়তন, জানাওজে নয়তন, উজুদে নয়তন, হজে নয়তন, উমরাতে নয়তন, নয়তন ছাড়া কোনো কারবারই নেই। অথচ বাজারে যাওয়ার সময় বলেন না আমি বাজার করিতে যাইতেছি, বলেন একবার বলে না, তলিনে হাঁটলো। আল্লাহ এমন বোধি, আল্লাহকে কানে ধরে বলতে হবে আল্লাহ আমি যাইতেছি হজ করিতে, নইলে আল্লাহ বুঝতে পারবে না। কিন্তু কিছু করার নেই, কিছু আলেম আছেন যারা এদেরকে শিখিয়েছেন যে যে আলেমের অন্ধ অনুসারী তার বাইরে সে কোনো কিছুই মানবে না। বলে আমার হুজুরকে হাদিস কম দাঁড়ায় নাকি, সব তোমরা জানো, এক কথা শেষ, সাবধান, জিদ করবেন না। হাদিস সামনে মৌজুদ, হাদিস অনুযায়ী হজ করবেন, নিয়ত পড়বেন না, নিয়ত অর্থ সংকল্পের নাম, হৃদয়ের জিনিস। আর অন্তত আরাফাতে গিয়ে হস্ত নষ্ট করেন না, জমা কসর করবেন, ঠিক মুজদালিফা গিয়েও মগরিবের সব জমা করবেন। এই দুই জায়গায় যদি ভুল হয় পুরো হজই বাতিল। হজের ফজিলত, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে কোন আমল আফজাল, তিনি বললেন ঈমান বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনাটাই হলো শ্রেষ্ঠ আমল। কিলা সুম্মা মা, এর পরে কোনটা, তিনি বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবার প্রশ্ন করা হলো এরপরে কোনটা, তিনি বললেন হাজ্জু মাবরুর, কবুল হজ, প্রথমে ঈমান, এরপর জিহাদ, এরপর কবুল হজ। একই রাবি কত অন্য বর্ণনা এসেছে, মানে হাজ্জা ফালাম ইয়ারফুস ওলাম ইয়াফসুক রাজা কায়মিন ওয়ালাদাত উম্মুহু মুত্তাফাকুন আলাইহি, যে ব্যক্তি হজ করল অত হজে গিয়ে কোনো অশ্লীল কথা বলল না, অশ্লীল কাজ করল না, সে ব্যক্তি বাড়ি ফিরে এলে এমন অবস্থায় কায়ামিন ওলাদাত উম্মুহু, যেদিন তার মা তাকে প্রসাব করেছিল অনুরূপ নিষ্পাপ অবস্থায়। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি, যারা হজে যাচ্ছেন হজা তার জন্য অনুরূপ নিষ্পাপই ফিরে আসেন, আমরা তাদের জন্য সেই দোয়া করব। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ মুত্তাফাকুন আলাইহি, কবুল হজের পুরস্কার কিছুই নাই জান্নাত ছাড়া, যদি আল্লাহ হজ কবুল করেন। ওয়ান আয়েশা তাকালাত ইস্তাযানতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল জিহাদ ফাকালা জিহাদু কুন্নাল হজ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন হে আল্লাহ রসুল, আমি আপনার কাছে জিহাদের অনুমতি চাচ্ছি, পুরুষরা জিহাদ করে জান্নাতে যাচ্ছে, আমরা নারীকে ঘরে বসে থাকবো নাকি, আমরাও জিহাদ করে জীবন দেব। আল্লাহ রসুল জবাব দিলেন দেখো জিহাদ ও কুন্নাল হজ, তোমাদের জিহাদ হলো হজ করা, অত মহিলারা হজ করবে, এটা তাদের জন্য জিহাদের সমতুল্য নেকি তারা পাবেন ইনশাআল্লাহ। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তুসাফিরু ইমরাআতুন মাসীরাত ইয়ামিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া লাহা যু মাহরাম মুত্তাফাকুন আলাইহি, কোন মহিলা সফর করবে না মাহরাম ছাড়া। এই বছরই সৌদি সরকার নিয়ম করে দিয়েছে যে যদি মহিলাদের কাফেলা থাকে, কাফেলার সঙ্গে গেলে তার মাহরাম লাগবে না, অর্থাৎ মহিলারাই পরস্পরের জন্য মাহরাম হয়ে গেল। এখন এই সুযোগে এবার অনেক মহিলা যেতে পারবেন। কবুল হয়েছে কিনা হজ, এর কিছু নিদর্শন বাহ্যিক টের পাওয়া যায় না, আপনারা প্রত্যেকে নিজে নিজে বুঝতে পারবেন লোকটা হজ কবুল হয়েছে কি হয়নি। ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সর্বশেষ ভাষ্যকার বলছেন কবুল হজের নিদর্শন এক, যে হজে কোনো গুনাহ করবেন না, হজে গিয়ে কোনো পাপ করবেন না। অনেকে হজ করতে যায় জানে ওখানে ভিক্ষা করলে বহু টাকা হয়, একবার হজ করে হয় যে লাখ দু টাকা বাড়ি আসলে আর সারা বছর ভিক্ষা করা লাগে না, কিছু দুষ্ট আছেন এরকম। আর ওই সময় মানুষ অত হিসাব করে না, জুতা স্যান্ডেল ফেলেই থেকে চলে যাচ্ছে, এসে দেখে নাই চুরি করছে কে,
এজন্য সবাই স্যান্ডেল বাদে যায় ওই সাইট এইসব করার সময়, কার ভালো জুতো করার থাকে না, স্যান্ডেল হারে হারে গল্প পদ্ধতি গেল, চোরের উৎপাত সেখানে হস। সাবধান, যারা হজ করবেন, হজের সময় যদি কোনো গুনাহ করেন তার হজ কবুল হবে না। দুই, সব কিছু হাদিস সহি হাদিস মোতাবেক হতে হবে। ইবনে তাসকানি বলছেন সহি সুন্নাহ মোতাবেক যদি হজ না হয় তোমার হজ কবুল হবে না। তিন, ফিরে আসার পর আগের চেয়ে তুমি উত্তম হবে, তোমার দেখলে তোমার আচরণে বলে দেবে যে আগের চেয়ে তুমি উত্তম ব্যক্তি হয়েছ। এই মৌলিক তিনটি যদি নিদর্শন তোমার মধ্যে থাকে তাহলে তুমি মনে করে নিও যে তোমার হজ কবুল হয়েছে। একটু আগে তো বললাম আমরা এখানে যতই বলি এই সমস্ত হাজি সাহেবরা মরে গেলু হাদিস মানবে না, ও হজ কবুল হবে নাকি যা অশেষ। আর বিদায় হজের ভাষণে রসুল্লা সাল্লাম এই জন্য উম্মতকে সাবধান করে বলেছিলেন সাতালকাউনা রব্বাকুম ফায়াস আলুকুম আন আমালিকুম আলা ফলা তারজু বাদি দুল্লালা। হে আমার উম্মত, অতি সত্ত্বর তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে আর সেখানে তিনি তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন, অতএব সাবধান, লা তারজু বাদি দুল্লালা, আমার মৃত্যুর পরে তোমরা যেন পুনরায় পথভ্রষ্ট হয়ে যাও না। সেই 1500 বছর আগে বিদায় হজের ভাষণে তিনি এটা বলে গিয়েছেন, উম্মত কি তাই হয়নি, তার কথা কেউ শুনেছে? আন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা আলামতা ইয়া আমর আন্নাল ইসলাম ইয়াহদু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হজ্জ ইয়াহদু মা কানা ক্বাবলাহু। আমর ইবনে আস বিখ্যাত ব্যক্তি, সাহাবি, বিজয়ী, সেনাপতি, অনেক কিছু। মৃত্যুর সময় তাকে দেখতে গিয়েছেন একজন সাহাবি, কাঁদতেছেন, বলে হে আমর আপনার মতো সাহাবি কান্নাকাটি করছেন কেন? তো শোনো, আমি সপ্তম হিজরি পর্যন্ত ইসলাম কবুল করিনি, আল্লাহ রাসূলকে খুব কষ্ট দিয়েছি, আমি তার বিরুদ্ধে খ্রিস্টান সেনাপতি নাজাসির কাছে গিয়েছিলাম, পরে যখন বুঝলাম আমার অন্তরে ইসলাম যখন প্রক্ষিপ্ত হলো আমি চলে গেলাম মদিনায়। আমাকে দেখে আল্লাহ রবি খুব খুশি হলেন, আমি হাত বাড়ালাম বায়াত করার জন্য, আল্লাহ নবী হাত বাড়ালেন, সঙ্গে সঙ্গে হাত টেনে নিলাম। আল্লাহ রসুল বললেন হে আমর, তুমি আসলে এত পথ কষ্ট করে বায়াত করবে, হাত টেনে নিলে কেন? তখন আমি বলেছিলাম হে আল্লাহ রসুল, আমি যে পাপ করেছি ইসলামের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে, আমি বায়াত করলে কি মাফ হবে? তখন জবাবটা নিজেরা দিয়েছিলেন, জবাবটা হচ্ছে এই, হে আমর তুমি কি জানো না ইমান আনার পরে পিছনে সব কিছু ধসে যায়, তুমি কি জানো না হিজরত করলে পিছনে সমস্ত গুনাহ ধসে যায়, মাফ হয়ে যায়? বলছেন ধসে যায় মানে থাকে না কিছু। উনি মক্কাতে মদিনায় হিজরত করেছেন, তো পিছনে সমস্ত গুনাহ ধসে যায়। তুমি কি জানো না হজ করলে পিছনে সমস্ত গুনাহ ঠিক অনুরূপভাবে ধসে যায়? তাহলে হজের নেকি কত বেশি একবার চিন্তা করেছেন? যদি হজের নিয়তে কেউ হজ করেন তাহলে আর কোনো আমল লাগে না, পিছনে সমস্ত গুনাহ ধসে যাবে। আল্লাহ পাক আমাদের সবাই যারা হজ করছেন না হজ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওমর ইবনে আব্বাসিন ক্বাল ইন্না উমরাতান ফি রমাদান তা'তুল হাজ্জাতান, যারা রমজান মাসে উমরা করেছেন তারা একটা হজের নেকি পেয়ে গেছেন। অন্য রাওয়াতে আসছে ইন্না উমরাতান ফি রমাদান তাকযি হাজ্জাত মাই মুত্তাকুন আলাইহি, যে ব্যক্তি উমরা করেছে হজের সময় সে আল্লাহ রাসূল বলছেন আমার সঙ্গে হজের সময় নেকি পেয়েছে। বিশাল ব্যাপার না? তার অর্থ এটা নয় যে তিনি সরাসরি পুরো হাজির হয়ে গেছেন, মতো হজের মতো সওয়াব পেয়েছেন। আন আবু হুরায়রা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ সালাসা আল গাজী ওয়াল হাজ ওয়াল মুতামির, আল্লাহর মেহমান হচ্ছে তিন দল। এক দল হচ্ছে যারা আল্লাহর পথে জিহাদ করেন গাজী, আর এক দল হচ্ছেন যারা হজ করেন হাজি, যারা উমরা করেন মুতামির। ইবনে মাজাহর বর্ণনা এসেছে ইন দাআউহু আজাবাহুম ওয়াইন ইস্তাগফারুহু
গাফর আল্লাহম, যদি তারা সেখানে গিয়ে দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করেন, যদি তারা সেখানে গিয়ে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান খারাজা হাজ্জান আও মুতামিরান আও গাজিয়ান সুম্মা মাতা ফি তরিকিহি কাতাবাল্লাহু লাহু আজরাল গাজী ওয়াল হাজ্জ ওয়াল মুতামির, রাওয়াহুল বাইহাকী বিসনাদে সহীহ। যদি কেউ হজ বা উমরা বা যুদ্ধে আল্লাহর পথে যুদ্ধে বের হয়, রাস্তায় গিয়ে যদি তিনি মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক তাকে পুরো হজের নেকি লিখে দেবেন। আরাফাত দিনের বিশেষ ফজিলত আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আয়েশা কালত কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন ইয়াউমিন আকসারা মিন আই ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফাতা ওয়া ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালায়িকা ফায়াকুলু মা রাদা হাউলায়ে, রাওয়াহু মুসলিম। ওয়ান ইবনে উমরা ফি রাওয়াতিন ফাদআহুম ফাআজাবুহুম ফাসালুহুম ফাআতাহুম, রাওয়াহু ইবনে মাজাহ। আরাফাত দিন আল্লাহর পাক নিজে নিচে নেমে আসেন, আদনু কাছাকাছি চলে আসে হাজি সাহেবদের, ফেরেশতাদের বলে দেখো তোরা কী চাচ্ছে আমার কাছে, ফেরেশতারা বলে আল্লাহ ওরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছে, বলো আমি সব ক্ষমা করে দিলাম। তিনি বলছেন আরাফাত দিনে যত মানুষকে আমি ক্ষমা করে দিই, বছরে কোনোদিন এত মানুষকে আমি ক্ষমা করি না। সৌভাগ্যবান তারাই যাদের হজ কবুল হয়, তাদের পিছনে সমস্ত গুণ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। বদলি হজ, ওয়ান ইবনে রাজিন আল লুকাইলি আন্নু আতা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি শাইখুন কাবীর লা ইস্তাতিউল হজ ওয়ালা আল উমরা ওয়ালা আজ-জাআন আফা হজ্জ আন আবি, আমি বললাম হে আল্লাহ রাসূল, আমার আব্বা অতি বৃদ্ধ, তিনি হজও করতে পারবেন না, উমরাও করতে পারবেন না, পরিবহনে উঠতেও পারবেন না। আল্লাহ রাসূল জবাব দিলেন হজ্জ আন আবিক ওয়াতামির, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ করো এবং উমরা করো। এই হাদিসটা এই কেন্দ্রের পরবর্তী হাদিসে ব্যাখ্যা আসছে ইবনে আব্বাস থেকে, কয়লা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিয়া রাজুলান ইয়াকুল লাব্বাইক আন শুকরুমা, আল্লাহ রাসূল একজন ব্যক্তি বলতে শুনলেন লাব্বাইক আন শুকরুমা, তখন তিনি বললেন মান শুকরুমা, কে গো শুকরুমাটা কে, বললো আখুন লি আও করিবন লি, উনি আমার একটা ভাই বা আমার কোন নিকট আত্মীয়। কয়লা আ হাজাজতা আন নাফসিক, তুমি কি নিজের হজ আগে করেছো, কয়লা লা করিনি। কয়লা হুজ্জা আন নাফসিক সুম্মা হুজ্জা আন শুকরুমা, আগে তুমি নিজের হজটা আগে করো, এরপরে তুমি শুকরুমার পক্ষ থেকে হজ করো। দুটো হাদিস মিলেলে এটি রেজাল্ট দাঁড়াচ্ছে যে কেউ কার বদলি হজ করতে গেলে শর্ত হচ্ছে তাকে আগে নিজের হজ করতে হবে। বদলি উমরার কোনো দলিল পাওয়া যায় না, অতএব বদলি উমরা হয় না। অন্যের খরচে অনেকে আমরা হজ করি না, টাকা আছে তার, তিনি চাচ্ছেন যে আমি প্রতি বছর হজের নেকি নেব, কিন্তু প্রতি বছর মানুষ যেতে পারে না, টাকা দিয়ে পাঁচজন লোককে পাঠালাম বা দুজন লোককে পাঠালাম। যদি কেউ এ খরচ দিয়ে কাউকে হজে পাঠান, তাহলে উভয়ের সমান নাকি পাবেন হজের। ঠিক অমনি করে মৃত বাপ মায়ের জন্য হজ করা যায়, মৃত বাপ মা ওসিয়াত করুন বা না করুন, আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে বড় করেছে, আপনি মৃত বাপের নামে হজ করবেন, মৃত মায়ের নামে হজ করবেন। প্রশ্ন আসতে পারে আগে বাপেরটা করবো না আগে মায়েরটা করবো, বাপ মা উভয়ই জান্নাতের মধ্যম দরজা, আপনি যেটা খুশি সেটা আগে করবেন, এটা কোনো বাধ্যবাধকতা নাই। হজের নিয়মকানুন জানতে সবার মন চাচ্ছে, জুন সংখ্যা আত্মাহারিকের শেষ পৃষ্ঠায় 15টা দফা আমরা দিয়েছি, এক পৃষ্ঠা ফটো করে নেবেন বা ইন্টারনেট থেকে বের করে নেবেন, সবগুলো আপনার সামনে ঝকঝক করবে। আর হজ আমরা বই কিনলে সেখানে বিস্তারিত পাবেন। এবার হাজির সংখ্যা একবার কমে গেছে মাত্র 57,856 জন, যেখানে লাখের ওপরে থাকতো। ফ্লাইট শুরু হবে 5ই জুন রবিবার, হজ হবে 8ই জুলাই শুক্রবার, যদি চাঁদ দেখা যায়। গত পরশু রবিবার ঘোষিত হয়েছে এই প্যাকেজ, প্যাকেজ এক দ্বারা এ গ্রেডে তাদের টাকা লাগবে 588,340 টাকা, আর যারা বি গ্রেডে যাচ্ছেন সাধারণভাবে
তাদের লাগবে 5,22,744 টাকা। মাত্র পরশু দিন ঘোষণা করলো, এতদিন পরে এসে, মানে এবার হজটা খুব কষ্ট করে যাচ্ছে, যারা যাচ্ছেন তারা নিতান্ত কষ্ট করেই তাদেরকে যেতে হবে। আমরা দোয়া করবো আল্লাহ পাক সবাইয়ের হজ হজ্জে মবরুর হিসেবে কবুল করুন, সবাইকে সদ্য প্রসবিত বাচ্চার মতো নিষ্পাপ হয়ে দেশে ফেরার তৌফিক দান করুন। এবং তাদের কাছে আমরাও দোয়া চাইব, আমরা যারা এদেশে বসবাস করছি তাদের জন্য দোয়া করছি, তারা যেন আমাদেরকেও তাদের দোয়ায় ভুলবেন না, আমাদের জন্যও তারা দোয়া করবেন। সর্বোপরি বাংলাদেশ যেন সুন্দর দেশে পরিণত হয়, দুর্নীতি মুক্ত দেশে পরিণত হয়, বাংলাদেশ যেন সুখী সমৃদ্ধিশালী একটা দেশে পরিণত হয়, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই দেশে দিন পালনের স্বাধীনতা দিয়ে সুন্দরভাবে বসবাস করার তৌফিক দান করেন। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।